দেখতে দেখতে চলে এলাম সাম্যবাদী কবিতার একেবারে শেষ ভিডিওতে। দেখি কবি কিভাবে এই কবিতাটা শেষ করেছেন, তোমাদের কাছে কি বার্তা প্রেরণ করে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি বা একজন মনীষী ত্যাজিল বা ত্যাগ করিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তার মানে কি বন্ধুরা, এটুকু অংশে কবি মূলত বোঝাতে চেয়েছেন আমরা সৃষ্টিকর্তার আরাধনা করতে গিয়ে যে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করি, কীরকম সেই অবকাঠামো, সেটা হচ্ছে মসজিদ অথবা মন্দির অথবা গির্জা। এই সকল অবকাঠামোর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তার কাছে হচ্ছে আমাদের অন্তর বা আমাদের হৃদয়। তাই কবি বলেছেন যে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। তার মানে সাক্ষ্য মুনি তিনি তার রাজ্য ত্যাগ করেছিলেন, কারণ তিনি তার হৃদয়ে আহ্বান শুনেছিলেন, সেখানে মানুষের বেদনার ডাক শুনেছেন। অর্থাৎ তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে মানুষ আসলে নিদারুণ দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে, যেখানে তার আশপাশের মানুষ এত দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে সেখানে তার পক্ষে এতটা আরামায়েশ আসলে মানায় না, একথা ভেবেই তিনি রাজ্য ত্যাগ করেছিলেন। আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শামগান। তার মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে যে তিনিও এই হৃদয়ের শক্তিতে বলিয়ান হয়েই কোরআনে যা কিছু বলা হয়েছে তাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। অর্থাৎ যে শান্তির বাণী কোরআন প্রচার করে সেই প্রচারকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হৃদয়ের শক্তিতে বলিয়ান হয়ে। তারপর শেষ করেছেন কবি এইটুক কথা বলে, মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তার মানে যে কোনো মন্দির কিংবা কাবা শরীফের থেকেও কবি বলতে চান মানুষের হৃদয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি বড়। বন্ধুরা, আশা করি কবিতাটিতে তোমাদের কাছে কী বার্তা প্রেরণ করতে চাওয়া হয়েছে বা কবি তোমাদেরকে কী বোঝাতে চেয়েছেন সেটি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটি তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো ভিডিওগুলোর কমেন্ট সেকশনে, আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফেরার চেষ্টা করব। আর দেখা করব নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে নতুন ভিডিওগুলোতে। অ্যান্ড টিল দেন, নেভার স্টপ লার্নিং।